হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আর শুরুতেই দেখছো যে ফুলটা, কম বেশি সবাই হয়তো জানো ফুলটা কি। এটা হচ্ছে রেইন লিলি। অসাধারণের রূপ বলে যত বলি হয়তো কম বলাই হবে, এত সুন্দর দেখতে এগুলো। সবার বাড়িতে, অনেকের বাড়িতে হয়তো আছে বা কারোর বাড়িতে নেই। যাদের বাড়িতে নেই তাদের বলো অবশ্যই জোগাড় করো বন্ধুবান্ধব থেকে। কিন্তু অনেকের কমপ্লেন থাকে যে রেনলি লাগাই সব ঠিক আছে, কিন্তু সেরকম ফুল গাছে পাই না, সেরকম ফুল হয় না। এবার কি করলে এরকম পরিমাণে, এত পরিমাণে রেনলি হবে সেই বিষয়ে তোমাদের আমি যেটুকু জানি জানাবো। এরকম স্টেপ বাই স্টেপ যদি তোমরা করো নিশ্চয়ই তোমাদের ফুল ভালো হবে, এটুকু বলতে পারি। সো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ আমার আগের বছরের সব রেনলিসগুলো আছে এক জায়গায় সবগুলো লাগানো। আর এইগুলো একটু আমি একটা ট্রেতে করেছিলাম, এইখানে একসাথে সব কিছু লাগানো আছে, অনেক বাল্ব আছে এর মধ্যে। আর রেনলিস হচ্ছে একটা যদি তোমরা লাগাও সেই একটা থেকে কত যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচুর বাল্ব তোমরা একটা ট্রে থেকে পেয়ে যাবে। আমার এরকম দুখানা ট্রে আছে, আপাতত আমি একটাই থেকে বার করেছি। কিন্তু খালি দেখো কি পরিমাণে বাল্ব এখানে হয়েছে। সো প্রথমেই আমাদের কী করতে হবে, প্রথমে গাছে যত রেনলিসগুলো আছে সেগুলো বার করে নিতে হবে। দেখো আর কীরকমভাবে রুট বাউন্ড হয়ে গেছে। এবার পুরোটাকে আমি বার করে নিলাম। বার করে নিয়ে এবার একটা একটা করে যত বাল্ব আছে সব বাল্ব আমি ছাড়িয়ে নেব। জাস্ট একটু প্রেস করলে সব বাল্বগুলো উঠে আসছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর প্রচুর বাল্ব, মানে আমি তো প্রচুর আমার বন্ধুবান্ধবদের দিয়ে দিয়েছি, কারণ এত লাগাবো কোথায়। এখনও আমার আরেকটা ট্রে আছে যেটা আমি ধরিনি, ওরকমই পড়ে আছে। একটা থেকেই এত বেরিয়েছে আমার নিজের ইউজ করার পরেও ছিল, বন্ধুদের দিয়েছি, আরও কিছু পড়ে আছে। সো সেটাই বলছি, একটা লাগালে তোমাদের টপ পুরো ভরে যাবে এক বছরের মধ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার প্রতিটা রেন রিলিজ যদি তোমাদের পুরনো গাছ থাকে সেখান থেকে ধরে ধরে সবগুলোকে আলাদা করে ফেলতে হবে, আলাদা করে নিতে হবে। যা আর যত আগাছা আছে সেগুলো ছাড়িয়ে ফেলবে, সেগুলো সরিয়ে ফেলবে, সেগুলো আমাদের কোনো দরকার নেই। এবার তোমরা দেখো আমি সবগুলো বের করে নিই। এবার দেখতে পাচ্ছ সব আমার আলাদা করা হয়ে গেছে। আর এবার আমি কি করব, ওপরে যতটা অংশ আছে যে পাতাটা আছে ওপরের পোর্শনটা, ওই পোর্শনটা আমি পুরোটাই কেটে ফেলছি। আর শিকড়ের অর্ধেকটা, শিকড় কিছুটা আমি ট্রিম করে দিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটা রেনলিস ট্রিম করব, প্রতিটা রেনলিস প্রুন করব। দেখো এরকম অনেকটা দেখতে হবে। আরেকটা তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি কতটা কাটছি আর শিকড় কতটা ট্রিম করে দিচ্ছি। এরকমভাবে তোমাদের যত পুরনো বাল্ব আছে সেই বাল্বগুলো এরকমভাবে প্রুন করতে হবে ধরে ধরে। তারপরেই কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পুরনো যত
পাতাগুলো আছে সেগুলো ফেলে দেওয়া আর রুটসগুলো ট্রিম করা, এগুলো করলেই কিন্তু তোমাদের নতুন রুটস ডেভেলপ হবে আর নতুন পাতা আসবে। আর নতুন রুটস আর পাতা ডেভেলপ হলে তখনই কিন্তু তোমাদের টবে প্রচুর পরিমাণে নেনেলিস আসবে, তাছাড়া কিন্তু হবে না। সো আমি এটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপর আবার বলছি এরপর তোমাদের কী করতে হবে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে, কত পরিমাণে এখানে আছে খালি দেখো, মানে এতটা যে হয়েছে আমি ভাবতে পারিনি। আর এখানে দেখো আমি একটা থালা টপ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সেই আমার গরমের মাটি যেটা আমি আগেই বানানো তোমাদের দেখিয়েছি। এবার এই টপটার মধ্যে আমি গোল করে চারদিক দিয়ে গোল করে আমি সব রেনলিসগুলো লাগিয়ে নেবো আবার নতুন করে। মাটিটা কিন্তু তোমরা চেষ্টা করবে নতুন করে দেওয়া, নতুন করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বালি দিয়ে বানানো, পুরনো মাটিটা ইউজ না করাই ভালো। এবার দেখো আমি কিভাবে প্রতিটা রেনলিস লাগিয়ে নিয়ে তারপর কথা বলছি। সো এখানে দেখতে পাচ্ছ আমার প্রতিটা লাগানো হয়ে গেছে, আমি কীভাবে করলাম তো তোমাদের পুরোটা দেখালাম। এরকমভাবে করতে হবে, তোমরা কিন্তু থালা টবেই করতে আমার কোনো ব্যাপার না, যে কোনো টবে তোমরা করতে পারো, প্লাস্টিকের পট, প্লাস্টিকের গামলা, যেখানে খুশি তোমরা লাগাতে পারো। আর এরপর আমি জানো কি করব, পুরো টবটায় ভালো করে জল দিয়ে দেবো। আর এবার কিন্তু তোমাদের এদের রেগুলার বেসিসে জল দিতে হবে, রেগুলার বেসিসে জল মানে শুকালে হবে না, একদম পুরো যেন ময়েস্ট থাকে জিনিসটা। সো এই ছিল টোটাল প্রসেস যেটা তোমাদের করতে হবে এই সময়, এই ফেব্রুয়ারি মাসে এই লাস্টের দিকে এখন করতে হবে। এই এখন যদি তুমি এটা করে দাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর ফুল হবে, এটা কিন্তু আমি বলতে পারি। সো যাদের কাছে রেনলিস আছে তাদের বলবো অবশ্যই এখন এটা করো, তোমাদের কিন্তু ফুলের সংখ্যা দ্বিগুণ আরও বেশি বেশি ফুল হবে। আর যাদের নেই তাদের বলবো চট করে এক্ষুনি জোগাড় করে ফেলো, একটু খোঁজো, নিশ্চয়ই পাবে কোনো না কোনো বন্ধুর কাছে, বা নার্সারিতে গেলে এখন তো পাবেই পাবে। আর আমার এর আগে অ্যামারেলিসের ওপর ভিডিও আছে, যদি কেউ না রাখো না দেখে থাকো তাহলে আমি বলবো দেখে নিও, আমি ওপর আই বাটনে দিয়ে দেবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তাহলে আমি আসি আজকে, খুব শিগগিরই আবার চলে আসবো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যা 7:15। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, বাই বাই।